কইছে লীলা দুধের পয়খরে গে বরণী, লীলা দুধের পয়খরে গে বরণী, কেশ ছাড়িয়া নামিল রে সোনার বরণী আমারে। আচ্ছা লীলা দুধের পয়খর কোনটি আছে? চা খাইবার লাগে এক কাপ দুধ পাইনে, আর এর পোখর পোখর বলে দুধের পোখরে বড় নি কে ছেড়ে হেলছে? হাত ঝুটির বেটি ঝুটি দেখুন দেখা। গীত বলুন। আচ্ছা আমি গীত গাইতেছি, নামাজ করতেছি, এখানে গীত গাইবেন আপনারা কোহে কোহে চাইপে ধরে। আর আপনার কাছে বাঙালের ফের কিছু গুলো মুলবি আছে, ফের উল্টে ফোন করবে মুলি সাহেব আপনি খালি গীত গাইয়ে বেড়াইছেন। তো এই গীত আল্লাহ গীত বলেছি তো সুদরাইবের জন্য কথাটা বলেছি, যে এসব গলা যে সেদিন বিষয় ছিল মানে বিয়ে শাদিতে যে যতগুলো বাজে ই হয়েছে এগুলো ছাড়ার জন্য। ঠিক আছে আমি গীত শুনিয়ে দেবো একটা, যদি আমার মা বোন তোবা করে লাই যে আর জীবনে গাহাবো না তাইলে আমি শুনিয়ে দেবো। গায় না গায় না? আলহামদুলিল্লাহ। আই আল্লাহ তুমি আমার মা বোনের হেফাজত করো, আল্লাহ তুমি আমার মা বোনকে আল্লাহ এর এই সবগুলো গুনাহ ছাড়ার বিনিময়ে আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করিও। হ্যাঁ চলেন, তো আবদার করেছে তো সে যখন তো একটু ভোগা দিয়ে শোনাচ্ছে। হ্যাঁ ভোগা দিয়ে কি ওগুলো কথা কিছু বুঝতে পারি না, ওগুলোর মানে কত বাদ কোন কথা গেলে নাকি সব ঝুট কথা। কি বলছে জানেন? কইছে লীলা দুধের পয়খরে গে বরণী, লীলা দুধের পয়খরে গে বরণী, কেশ ছাড়িয়া নামিল রে সোনার বরণী আমারে। আচ্ছা লীলা দুধের পয়খর কোনটি আছে? চা খাইবার লাগে এক কাপ দুধ পাইনে, আর এর পোখর পোখর বলে দুধের পোখরে বরণী কে ছেড়ে হেলছে? হাত ঝুটির বেটি ঝুটি দেখুন দেখা। আমাদের দিকে এখনো গীত গাহা আছে গো, আল্লাহু সামাদ এমন ঝামাঝাম ঝামাঝাম গীত গাইবে এখন এক এক জায়গাতে আল্লাহ। আর বয়স্ক বয়স্ক মহিলা বসে যাবে, হ্যাঁ যেগুলোকে উপরে বিশ্বাস করা যাবে না, যারা দুনিয়াকে সুদরাইবের মতো মহিলা যে বাড়িকে সব সামঝেবে কি, ওরা বসে বসে গীত বলবে এত সুন্দর করে গীত বলছে। তোবা তোবা কিছু একটা গীত বলছে, গীতটার আমি মানি খুঁজে পাই না, বলছে কি চারি নন্দে ভাইজে সোনার আভি চান, খেলাই পাই স্যার সারি ও কি রে, ওরে আমি কেমনে বিচারণ হব। বিচারণ মানে যে কি আপনার বাংলাতে কি জানা আছে এর মানে? খেলাইতে না খেলতে সোনার আভি চান, খেলাইতে না খেলতে সোনার আভি চান, একলাই জিতে লাইও কি রে, ওরে আমি কেমনে বিচারণ হব। বড় ভানিতে গালি সোনার আভি চান, বড় ভাবিতে গালি সোনার আভি চান, ফাতার ছাড়ি ননদ কি রে, ওরে আমি কেমনে বিচারণ হব। ইউটিউবার এটাকে কিন্তু কেটে দিবে, এটা দিবে না। হ্যাঁ তারপরে আর গালা দিবে, গীত গালা দিবে না। তো বলতেছিলাম আল্লাহ বলছেন যখন তারা মানতে রাজি হয়ে যাবে, দু পাটি এবার কোরআন মানতে প্রস্তুত, সমাজ মানতে রাজি হয়েছে, তো তোমরা কি করো আপোষে দু পাটিকে যখন মিলাবে তখন কি বিল আদলে বা আকসে তু ইনসাফের সাথে তাদের ফাইসালা করিও, বড় বাড়ি দেখিও না, খানদান দেখিও না, টাকাওয়ালা দেখিও না, নিজের খুন দেখিও না। আল্লাহ রে আল্লাহ, আজকে যদি যদি সমাজ নিজের হয়, যদি নিজের এটা হয় তার বিচার আলাদা, পরের বেটার বিচার আলাদা, গরিবের বিচার আলাদা, আমিরের বিচার আলাদা। রাসূলের জামানার কথা শুনেন আমার বন্ধুরা, বিচার কেমন হওয়া দরকার? রাসূলের জামানায় একটা মেয়ে আটা চুরি করেছিল, একটা মেয়ে আটা চুরি করেছিল, এবার এই আটা চুরি করার কারণে সে ধরা পড়েছে। আল্লাহ পাকের নবী এই মেয়েটার হাত কাটার আদেশ দিলেন, হাত কাটার আদেশ দিলেন আল্লাহ পাকের নবীর কাছে। এবার কিন্তু লোকজন এসে বলছে হুজুর এটা বড় ঘরের মেয়ে, খুব খানদানি ঘরের মেয়ে, আল্লাহর রসুল কিছু টাকা নিয়ে, কিছু তার বিনিময়ে কিছু টাকা নিয়ে তাকে ছেড়ে দেন, মজদা তার জরিমানা নিয়ে এলেন কিন্তু হাতটা কাটা যাবে না। সেই সময়তে বিশ্ব নবী বলেছিলেন শোনো
রাতে এই মেয়েটার নাম ছিল ফাতেমা শোনো রে এই ফাতেমা এই মেয়েটার জায়গাতে যদি আমার মেয়ে ফাতেমা হতো তবে আমি বিশ্ব নবী বলছি আমার মেয়ের হাতটাও কাটতাম ও সমাজের বাপ জানের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো খবরদার তোমরা বেইনসাফি করে ফয়সালা করবে না কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিন হলো তোমার ভাই মুমিন হলো ভাই ফাসলিহু বাইনাহুমা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা দুই ভাইয়ের মধ্যে ভালো করে ফয়সালা করে দাও বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ রাব্বুল আলামিন ভালো সঠিক ফয়সালাকারীকে পছন্দ করে তারপরে আল্লাহ বলছেন এই আয়াতটি ভালো করে শুনিলেন আল্লাহ বলছেন ওয়াইন তা আল্লাহ বলছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন আজ ইনসাফ না আলাদা আলাদা টান চলছে কিরকম ভুলি হানা হামরি বাতিয়া কে হে ভুলি হানা হামরি বাতিয়া কে রাখি হা খয়াল জি হর গিজি না ছোড়ি হা তো পাঁচ গহনা নামাজ জি ভুলি হানা হামরি বাতিয়া কে নবী জি কে বাতিয়া হর দম ইয়াদ রাখি হা তু উসওয়াতুন হাসানা কা দিল মে রাখি হা জুসতে জু এসন আইডিয়াল মিলাল হামকে এসন আইডিয়াল মিলাল হামকে রাখি হা খয়াল জি হরে গিজি না ছোড়ি হা তো পাঁচ গহনা নামাজ জি ভুলি হা না হামরি বাতিয়া কে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন যারা আল্লাহর হুকুম মতো ফয়সালা করে না নিজের মনের মতো ফয়সালা করে মন যেটা চাইলো সেভাবে করছে তারা হলো জালেম তারা কে জালেম কেন জুলুম করলে গরিবটা কত আহলি আছে যে আমি ওখানে যে ইনসাফ পাবো কিন্তু ইনসাফ পাই না কেঁদে ঘুরে যায় আল্লাহু আকবার আজ মুসলমান নামের হয়ে আছে গো কিরকম মুসলমান জানো বাতিয়া কয়েছে বাতাই বাতিয়া কয়েছে বাতাই আওয়াজ নাই খে হমহুঁ কেসন মুসলমান বানি লাজ নাই খে হমহুঁ কেসন নিশান বানি লাজ নাই খে কেহু বলে সৈয়দ কেহু বলে মনসুরি কেহু বলে শেখ কেহু বলে আনসারি জব কোরআন একবার আল্লাহ একবার নবীজি একবার সব কুছ বা একবার একই হি মসলক এক খোদা হ্যায় এক হি মসলক এক খোদা হ্যায় এক হে সব কা রসুল এক হে সব কা রসুল এক হি মিল্লত এক হি মজহব ফির ভি এক এসি ভুল ফির ভি এক এসি ভুল আর জানে মুসলমান কো কাফির কিউ কহতা হ্যায় নাদান সব কা কহনা ছোড়িয়ে ভাইয়া রব কা কহনা মান যখন কোরআন এক রাসূল এক তো ফের এই মধ্যখানে আমরা আপোষে কেমন করে ভাগ হয়ে গেলাম আল্লাহ বলছে মিল্লাতাও ওয়াহেদা তোমরা সবই একটাই দল কিন্তু আজকে আমরা দলে দলে ভাগ হয়ে গেলাম কেউ নিজকে বলে কেউ বলে সাইয়াদ কেউ নিজকে বলে সাইয়াদ কেউ বলে আমি সুন্নি কেউ বলে দেওয়ানদি কেউ বলে মদদি কেউ বলে ওয়াহাবি আল্লাহরে আল্লাহ আল্লাহর কোরআনে ওয়াহাবি লেখা নাই আল্লাহর কোরআনে শেখ সাইয়াদ লেখা নাই আল্লাহর কোরআনে দেওয়ানদি বেরেলি লেখা নাই আল্লাহর কোরআনে আহলে হাদিস লেখা নাই আল্লাহর কোরআনে লেখা আছে মিল্লাত ওয়াহেদা তোমরা সবাই একটাই দল কোরআন মানে ওয়ালা সবাই আল্লাহকে মানে ওয়ালা রাসূলকে মানে ওয়ালা এক বাক্যে মুসলমান নারে তাকবীর কোরআন মানে ওয়ালা মুসলমান আর
এমন সমাজে ভাগ হয়ে গেলাম আল্লাহ। আমাদের কিষাণগঞ্জে এই যে ইলেকশন হলো, তখন একগালা মুসলমান আছে বলছে ভোটলা হিন্দুলা দিব তো দিস, বাধিয়ালা নি দিস। এত দূর নফরত দেখছেন, কইছে গ্যার মুসলিমকে দিয়ে দিস কিন্তু শেরশাহদে বাধিয়াকে দিস নে। কেহ বলে সাইয়াদ, কেহ বলে মানসুরি, কেহ বলে শেখ, কেহ বলে আনসারি। ভাইয়া ইসলামে আইসান মিজাজ নাই খে, হ্যাঁ মিজাজ নাই খে, হমহু কেসন মুসলমান বানি লাজ নাই খে। দুশ্মন নবীকে যে মুঢ়ওয়ায় দাড়ি, আপনে কো কহলাবে নোকর সরকারি। আচ্ছা, ভারত কে সংবিধান মে কহি লিখল বা কে নোকরি করে কে বা তো দাড়ি ছিলে হি কে পড়ি, নোকরি করলে দাড়ি ছিলতে হবে, এটা লিখা আছে ভারত সংবিধানে? মুসলমানের পাহাচান দাড়ি ভাইজান, রসুলের সন্ন্যত দাড়ি। আর রসুলের সন্ন্যত কে আজ যুবকেরা রাখতে লজ্জা পায়, আর অন্য কিছু রাখতে লজ্জা পাই নে। আল্লাহু আকবার। নাবি বললেন কাসু সারে মোচ কে কাটো, কেটে ছোট করে রাখো, দাড়িকে লম্বা করো, বগলের চুলকে তুলে সাফ করে রাখো, নখকে কেটে পরিষ্কার করে রাখো। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, টিয়া পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠ হয় না, জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার, যারা যেটা মর্জি। নখ কাটে কুনি কাটে, চোখ কেনে কাটি নে, মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি নে। নদীর পানি থলে মলে, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরে তে ডাল হতে ঝুলিয়ে, আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। নারে তুমি তো বলতেছিলাম, নাবি বললেন দাড়ি লম্বা করো, মোচকে কেটে ফেলো, বগলের চুল তুলে সাফ করে রাখো। তার বদলাতে যুবকেরা দাড়ি যখন বাড়াই তো খুশি হইতে হয় যে রাসূলের সুন্নাত মুখে এলো। মানুষকে খুশি হওয়া দরকার যে রাসূলের সুন্নাত মুখে এলো। আর তা না করে কেছে যে হাজি ভাই দাড়িটা কেন রাখো না, কিছু কম পয়সা দাড়ি বাড়িয়েছে বলে সব লজ্জা লাগছে খুব। হ্যাঁ, এই বয়সে কি দাড়ি বাড়িয়ে বসেছে কিনি গো, হ্যাঁ দাড়ি বাড়িয়ে গেছে। হ্যাঁ কচি যে তো দাড়ি দেখাইতে খুব লজ্জা, শরম লাগছে বাপমার রাগা দেখে। হ্যাঁ, আর গরমের টাইমে দুপুরের সময়তে ওসরায় শুয়ে আছে ভাই, মাথার তলে এভাবে হাত খান দিয়ে, ফ্যানের বাতাস লাগছে, সেন্ডো গাঞ্জি গায়ে দিয়েছে, তো বগল খানে লাগছে, খালি এরকম এরকম করছে, ঘর ছাইবার লেগে রেখেছে। রাসুলের সুন্নাতকে রাখতে লজ্জা, আর যেটা রাসুল বলছে তুইলে সাফ করে রাখো তাকে সত্যি কথাটা না, দেড় মাস, দু মাস, আড়াই মাস, তিন মাস করে বকবরে জঙ্গল বাঁধিয়ে রাখছে, যেটা সাফ করা সেটা কোরআন হাদিসের উল্টা করাটা কি আমাদের ব্যবহার হয়ে গেল নাকি? অযুবক ভাইরা, রাসুলের সুন্নাতটাকে অসম্মান করা, কোরআন হাদিসের উল্টা চলাটা কি এখন বর্তমান যুবকের ফ্যাশন হয়ে গেল? নাউজুবিল্লাহ। দেখেন রাসুল বলেছেন যে পুরুষ তোমরা কি করো, এই ডাক টাক টাকনার ওপরে কাপড় পরো, নাবের ওপরে কাপড় পরো, এদিকে লাহির ওপর থেকে নিয়ে টাকনার ওপর পর্যন্ত, তার বদলাতে লাহির নিচে যেতে যেতে এখানে টাকনাখানে 2021 এখন এই হাড্ডিখানে বাঁধা আছে প্যান্ট, মনে হয় 25 আস্তে আস্তে নেমে যাবে নিচে, মনে যায় না। আচ্ছা, প্যাটার্নটা এখানে কষা যাবে না, সবাই ওরকম করে পড়ছে নাকি? বয়স্ক মানুষগুলো পরে না, প্যান্টটাকে দেখতে পান না, কত সুন্দর লাগছে দেখে। আর যুবকেরা করছে কি মনে যায় না, এরকম করে গেঞ্জি টেকর ভিতরে দিয়ে 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 তখন এই যেখানে করছে, আরে ওয়াক্তিয়া নামাজ তো পড়েই নে, নাউজুবিল্লাহ, জুমার নামাজখান পড়ছে তাও হয় নে, যেমনই দেখছিল। আর শর্ট শার্ট গেঞ্জে বাপ হাফওয়ালা গেঞ্জিকে দিয়ে আছে, এগুলো সেন্ডু এই আপনার বাহুওয়ালা গেঞ্জি টি শার্ট, আর লম্বা করে সিজ দিতে যখন যাইছে পিঠের দিক টেনে গেল, আর গোটাই ডাঁড়াটা উদম হয়ে একবার তল তাকে দেখা যাচ্ছে, কয়খান ঘাস কি আছে তাও দেখা যাচ্ছে। নামাজ হবে, শরিয়তকে মজাক বানিয়ে নিয়েছেন নাকি? শরিয়ত আপনার মনের মতো চলবে নাকি? না, শরিয়তের মনের মতো আপনাকে চলতে হবে, শরিয়ত আপনার মনের মতো নয়, বরং শরিয়তের মতো মোতাবেক আপনাকে চলতে হবে। কেন এরকম করছেন? এত লজ্জা হিদকারে হয়ে গেল যুবকেরা। এই বছরে আমি একটা ঘটনা দেখে অবাক আছি, একটা ছেলেকে দেখছি জাঙ্গিয়ে পরে
পাট তুলে তুলে ওর মা বোনকে দিচ্ছে, দুটো তিনটা ছেলের বাবা। আস্তাগফিরুল্লাহ। নবী বললেন গাতে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরাতুন, তুমি জাংকে ঢেকে রাখিও, জাং হলো তোমার পর্দা। ও যুবক ভাইয়েরা খবরদার খবরদার, কাউরির সামনে জাং ঘে পরে গোসল করবে না, ফাড়া নুঙ্গি পরে এরকম জাং দেখাবে না। কেন? নাবি বলেছেন গাতে ফাখজাইকা, তোমার জাং দুটাকে ঢেকে রাখো। কেন না? কে তোমার এই জাং দুটো হলো পর্দা। আল্লাহ পাকের নাবি আরো বলেছেন, ভালো করে শুনলেন, লায়ন জোর রাজল এলা আওরাতের রাজলে, কোনো মপ্প পুরুষ লোক যেন অন্য পুরুষের ইজ্জত না দেখে না দেখায়, এবং ওয়ালাল মারাতো এলা আওরাতিল মারাতে, এবং কোন মহিলা যেন অন্য মহিলার ইজ্জত না দেখে বা দেখায়। আমার বন্ধুরা, এখন পাঁচটা যুবক যদি একসাথে থাকে, জাঙ্গিয়া পরে কাপড় বদলিয়া লায়, জাঙ্গিয়া পরে গোসল করি লায়, খবরদার এটা করা শরীয়তে নিষেধ। আমার মা খালারা যা বসে আছে, নন বসে আছে, শাশুড়ি বসে আছে, তার সামনে চান্দাড়ের টাটি টানলে আর বাছুরকে ছেড়ে দিলে, যা জেঠে নিতে পর্দা নেই, তোবা তোবা মাখালা। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লিখাই আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে, দরকার হলো পর্দা করা, পরিত্র নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, গোলাপ সুন্দর নারগিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নারগিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আমার মা খালারা, কথা অন্যদিকে চলে গেল, বিষয় লম্বা হয়ে গেল। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের মধ্যে যখন এরকম সমস্যা ঘটে যাবে, তোমাদের তোমরা কি করো, ইনসাফ যখন ফাইসালা করবে ইনসাফের সাথে করিও। এবার আজকে সমাজের ইনসাফ শেষ হয়ে গেল, বহু বহুতে আসতে, আজকে একটা পারতে চারটা বহু আছে, শাশুড়ি বহুর সাথে ইনসাফ করে না, পাঁচটা বেটা আছে, বাবা বেটার সাথে ইনসাফ করতে পারে না, এক বেটাকে কম দিছে, এক বেটাকে বেশি দিছে। রাসূলের জামানাতে একটা লোক, এক সাহাবী, রাসূলের সাহাবী একজন ছেলেকে কিছু দিতে চাইল, যেমন এই কথা বলা আমার মা বোনের মতো ছিল না, কত আল্লাহর ভয় ছিল অন্তরে, বলছে ছেলেটাকে আমি দিব, যেমনি দিতে চেয়েছে সাহাবী। এবার চট করে সাহাবিয়া বলছে, না না, যতক্ষণ পর্যন্ত রাসূলকে না জিজ্ঞাসা করব অতক্ষণ পর্যন্ত দিতে দেব না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলছো? বলে, হুজুর, আমার এই ছেলেটাকে আমি কিছুটা জিনিস দিতে চাই। আল্লাহ পাকের নবী বললেন, শোনো, তোমার আর ছেলে আছে? বলে, হ্যাঁ হুজুর আছে। বলছেন, হুজুর, আচ্ছা বলো তো, তুমি সবটি ছেলেকে দিবে না শুধু এটাকে দিবে? না না, সাহাবি বলছেন, হুজুর, আমি শুধু এই ছেলেটাকে দিতে চাই। আল্লাহ পাকের নবী বললেন, না না, দেওয়া চলবে না, তুমি বেইনসাফি করলে। আর আজকে আমার ভাই জানেরা, বাবা সম্পত্তি জমা করে মরার আগে তখন চার বেটার নামে লিখে দিলে, আর বেটি রেখে যেখানে ভালো ভালো সম্পত্তি বেটার নামে করে দিয়ে মরার আগে কইছে, জিনে ই করিস, জিনে তনকে ওইখানে ওই পাঁচ কাঠাছে দিয়ে দিস, আর সাহেরাকে ওইখানটা দিয়ে দিস, হ্যাঁ, যত দামি জমি সব বেটার নামে লিখে দিয়ে হিসাব টানতে পারবে। আচ্ছা, ভোজপুরিতে বলেন, মাশাআল্লাহ, এত ভোজপুরির শখিন, চলেন, হ্যাঁ, ভোজপুরিতে ওয়াজ করবো, আল্লাহ সুবহান, লেন,
আচ্ছা মধ্যে মধ্যে বলছি, ঠিক আছে বলতে তো শুনেন। তাহলে दुश्मन नबी के जे मुंडवाए दाढ़ी अपने को कहलावे नौकर सरकारी, एकर सरवा पे मोम देखो सरवा पे मोमिन के ताज नहीं खे, हाँ ताज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। जींस पेंटे पहने ला मरदा लुगाई, जींस पेंटे पहने ला अब मरदा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई। मिया बीबी चला था दोनों के बदन में जींस बा, पीछे से लगाता का दो भाई जा रहा बा। अरे भैया लोकत नहीं खे, पहचान में नहीं खे, आबाता के के मर्द भी और के मौगी कि मर्द बा के बेह कर बेहरा रूपता ना चलता। तो जींस पेंट पहने ला मरदा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई। हाथ है मोबाइल घर में अनाज नहीं खे, एगो वो बर्फ बेच रहा बा जो लैका लैकन के।